ঘর জলে জলে হয়ে যাবে দুকান্ত। রামু বলেছি বলে সত্যি কথা সবার সামনে খুব আত্মসম্মানে লেগেছে দর্শক, আপনারা বুঝতেই পাচ্ছেন। কেন গো কি আমার কি লাগলো রামু দৌড়াতে? এরম রামু হওয়া ভালো, কিন্তু কি কেন ফ্ল্যাটটা কি তোমাকে কেউ ডোনেট করে? যেদিনকে ওই মেইন গেটের লকটা চেঞ্জ করে দেবো সেই দিনকেই হচ্ছে আমার দেওয়া মেইন গেটের লকটা জাস্ট খুলে নিয়ে আমি চলে যাবো। হ্যাঁ চেঞ্জ করে দেবো তো, ওটাই তো বললাম। যতদিন না খারাপ হয় বাবা, এটাই আমি ঠাকুরের কাছে চাইবো, ঈশ্বর লকটা তুমি যেন খারাপ করো না। বলে দিয়েছি ঠাকুরের সাথে ডিরেক্ট কানেকশন, কথোপকথন চলে তো আমাদের কানেকশন দেখতে পাই। ওই জন্যই না হাতে এত সোনা আসছে, গলায় এত সোনা আসছে, ডিরেক্ট কানেকশন, ডিরেক্ট কানেকশন। বলে দিয়েছি খারাপই হবে না কোনোদিনও আর। জিনিসপত্র মনে করাই যাই, প্যাকিং এর সময় একটা গান শুনতে হয়। লাভ ডোজ হানি সিং এর একটা গান, ওখানে গিয়ে আমাদের দুজনকে ব্লেম করবে কি আমরা দুজন নাকি স্টার্ট করছিলাম বলে। ওকে রামু সাজিয়ে রেখে দিয়েছিলাম তাই ও প্যাকিং করতে পারেনি, এটাই হবে ওর বক্তব্য। সুকান্তকে রামু বললো বলে ঝাঁটা নিয়ে দৌড়ালো পেছনে। যাই হোক টাটা, প্যাকিং করো তুমি, ঠান্ডা মাথায় রামু প্যাকিং করো। রামু রামু করো করো রামু করো 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 রামু করো প্যাকিং করো রামু। আবার উঠছিস এবারে? আমিও তো হ্যাঁ হ্যাঁ বাপরা, এটা কি করলি তুই, কি কথা যাচ্ছিস তুই, কোথায় যে গেল?